আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন অনেক দিন তো আপনারা দেখতেছেন কমলা মালটা ড্রাগন তারপরে রামবুটান পিসফল অনেক রকম বিদেশি ফলের আপডেট আপনারা পেয়ে গেছেন আপনাদের পিস আপডেট দেওয়া হয়ে গেছে লঙ্কানের আপডেট দেওয়া হয়ে গেছে সেই সাথে আরো অনেক মালবেরি টালবেরি সব কিছুতে আপডেট দিলাম কোন আপডেটটা দেওয়া বাদ আছে আচ্ছা আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিসের গাছ হতে পারে তো আপনাদের সব ভুলভ্রান্তি ভেঙে আমি এখন আপনাদেরকে নতুন দুইটা গাছের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের নার্সারির আমাদের নার্সারিতে এখন আপনারা সংগ্রহ করতে পারছেন এগুলো হলো আপেলের গাছ আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে এখন সরাসরি আপেলের চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাসপাতি গাছ নাসপাতি এবং আপেল দুইটা চারার আপডেট দিতে আজকে আপনাদের এখানে চলে এসেছি আর এই চারাগুলো তো এখানে আমরা কিছু চারা বের করে নিয়ে আসছি আসলে প্রচুর পরিমাণে চারা থাকে এখানে এই চারাগুলোর আপডেট দেওয়ার থেকে আমরা কিছু চারা বের করে নিয়ে আসছি এই পাশে দেখাও এই পাশে দেখাও এই পাশে দেখেন প্রচুর চারা ইয়ে করা আছে বেড করা রয়েছে এখানে তো আপনারা যারা নাশপাতি এবং আপেলের চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন মৌসুমী নার্সারি রাজবাড়ি জেলা পাংশা থানা আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স তো আপেল আপনার ডিসপ্লেতে যে আপেলগুলো দেখবেন বাংলাদেশে এখন আপেল চাষটা সম্ভব হচ্ছে আপেল প্লাস নাচপাতি দুইটাই স্বাদের দিক থেকেও অনেকটা এখন ভালো হচ্ছে কারণ এই চারাগুলো বাইরের থেকে আমদানি করা বাইরের থেকে বর্ডার থেকে চারাগুলো নিয়ে আসে ইন্ডিয়া থেকে ঢুকে তো বাংলাদেশে এখন আপেল এবং নাচপাতির চাষটা সম্ভব হচ্ছে তো যারা এই চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখান থেকে আর আপেলের আপনার এই কাছে কয়েকটা চারা পাশাপাশি এদিকে নিয়ে আসো আমরা আপেলের আরও কিছু চারা আপডেট না দিই আপেলের চারার মধ্যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেডে রয়েছে এখানে আমাদের আপেলের চারা রয়েছে এইগুলো যে আপেলের চারা দেখতে পাচ্ছেন দূরের থেকেই দেখাও এটা দূরের থেকে দেখাও এইটা আপেলের চারা এগুলো আপেলের চারা আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো পিস ফলের চারা পিস ফলের পাশাপাশি এইগুলো হলো নাশপাতির চারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে নাশপাতির অনেক সুন্দর একটি চারা এখানে রয়েছে এই পাশে রয়েছে কমলা কমলা ধরা গাছও রয়েছে আমাদের এখানে আর এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে রাম ভুটানের চারা আপনারা যে কোনো জায়গা থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারির এখান থেকে তো যারা এই চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করেন আমাদের সঙ্গে আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ